আমি ভালো আছি। আমি মিম মুনতাসির বরাবরের মতই হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তোমাদের সব পছন্দের ড্রেস নিয়ে। আমার সঙ্গে আছে আমার বন্ধু আশা। তোমরা তো দেখেছই আমরা একসাথেই তোমাদের সামনে আসি লাইভে। আমি যেমন গতবার বলেছিলাম নতুন নতুন কালেকশন নিয়ে আসবো, তেমনি নতুন নতুন কালেকশন নিয়ে আমি চলে এসেছি। অবশ্যই বসে আছি, তুমি টেনশন করো না। তুমি কোনো টেনশন করো না জ্যাম। জ্যাম? ও না, জ্যাম তো আপনার, আমার কেন হবে? হ্যাঁ সেটাই, মাইন্ড ইট। কোন ড্রেসটা পছন্দ হচ্ছে, পছন্দের ড্রেসটা নিজে পারচেজ করার জন্য, কেনার জন্য লাইভ থেকে সরাসরি স্ক্রিনশট নিতে হবে। সেই স্ক্রিনশটটা আমাদেরকে ইনবক্স করতে হবে তোমার পুরো ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 60 টাকা, ঢাকার বাইরে 100 টাকা। তো এইগুলো আমরা এবার নিয়ে এসেছি একদম দিল্লি থেকে সরাসরি, দেখতে পাচ্ছ পুরো শিফনের মধ্যে কারচুপির কাজ করা। আমরা আপনাদের জন্য আপনার সব ধরনের কালার রেডি রেখেছি। এই যে আমি অলরেডি কালো খুলে রেখেছি, খুব সুন্দর একটা জামা। আমি জানি আপনারা অনেকেই কালো পছন্দ করে, সো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। ইমেল তো কথা বলে না। সে কি জাহিদ ভাই, সে তো একটা কথাই বললো। তারপর এত মাগুরি কিসের? এখানে মিম আছে। এই ড্রেসটা দেখুন। কি ওয়াইফাই কাজ করছে না ভাই? তাড়াতাড়ি আপনার মোবাইলটা অন করেন। আমার মোবাইলটা তো শেষ, আপনার হটস্পট অন করেন। হটস্পট? আচ্ছা ভাই, হটস্পট আসবে কোথা থেকে? আমার তো ডেটাই নেই। কি বলতেছেন, মোবাইল ডেটা শেষ মানে কি? এটা কোনো কথা করি, আপনার একটু অন করেন তো প্লিজ ভাই। আমারটাও তো শেষ। কি করেন, এই ডিজিটাল যুগে কোনো ডেটা থাকে না, খালি অফিসের ফ্রি ওয়াইফাই ইউজ করেন আপনি। হতাশ কি? কারো সামনে বসে এইভাবে বারবার মোবাইল দেখাটা তো অভদ্রতা। স্যার টাইম দেখতেছি, আপনার ঘরে যদি একটা বড় ওয়াল ক্লক থাকতো তাহলে তো এই অভদ্রতা করা লাগতো না। আমি বাইরে যাব, আসার পর দুই দিনের খরচ করা কম্পাইল ফাইলটা যেন আমি পাই। অবশ্যই স্যার। কোন দিকে যাচ্ছেন? বনানি। বনানি? এক মিনিট স্যার। স্যার মহাখালী দিয়ে যান না। কেন? পুরা ভজগট লেগে আছে। এটা কী ধরনের কথা? মানে জ্যাম, মারাত্মক জ্যাম। আপনি গুলশান দিয়ে যাবেন না, আপনি যাবেন আতিথিজিল দিয়ে, তারপর নিকেতনে ঢুকবেন, তারপরে যাবেন। হ্যাঁ তাহলে তাহলে ঠিকঠাক। স্যার খেয়ে যাবেন না? না, তোমার ভাবি বাপের বাড়ি তাই আনিনি। স্যার এসব আনানি বাদ দেন। আনানি না হলে খানাখানি হবে কী করে? এখনও এত অ্যানালগ থাকলে হবে স্যার, এখন ডিজিটাল যুগ, কত অপশন, কত অফার, বৈচিত্র্য আছে না খাবারটা। ট্রাই করে দেখেন। আর স্যার মিমের লাইভ আছে, আমি যাই। হ্যাঁ এ তো দেখি অনলাইনের উপরেই আছে। আজকে যেটা লাইভে দেখাবেন ওটা তো আপনি কিনবেনই, মানে আপনি তো কিনেই যাচ্ছেন, কিন্তু এসব আপনি দিবেন কাকে? মানে আপনি তো বোন নাই, আপনি কাজ করতে পারেন, আপনি এসব আমাকে দিয়ে দিতে পারেন। কি আরাম তাই না? জাহিদ ভাইয়ের যে কেউ নাই সেটা মনে আজকে আপনি প্রথম জানলেন, বলেন। আর আপনি তো জাহিদ ভাইয়ের কাছ থেকে মাঝে মধ্যে এটা সেটা নেন। আচ্ছা দুই একটা জিনিস কিনে নিতে পারেন না, আপনি এত গিফটটা কেন? আরে ভাই আমি যদি অর্ডার করে কিনি তাহলে জাহিদ ভাই জিনিসগুলো নষ্ট হবে না? কোনো নষ্ট হবে না জাহিদ ভাই। আসলে কীভাবে বলি, বাসায় না শালি আসছে বেড়াইতে, হাতের অবস্থা এত খারাপ, কোনো টাকা পয়সা নেই, কীভাবে পোশাক টোশাক কিনে দিই বলেন? আপনি এবার যে দুটো অর্ডার করেছেন না ওটা আমাকে দিয়ে দেন, আর মাস শেষে বেতন পেলে আমি এতটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তোমাদের জন্য বরাবরের মতোই আমি আবার লাইভে হাজির হয়ে গেলাম মিম মুনতাসির।
জি, আজকে যে আমরা দেখাতে চাইছি বিষয়টা সেটা হচ্ছে যে মেয়েদের জন্য খুবই প্রয়োজনীয়, মেয়েদের বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম অনেক সময় মেয়েদেরকে অনেক বিব্রত করে, সেই জন্য 5 মিনিটের মধ্যে তোমার অপ্রিয় অবাঞ্ছিত লোমকে দূর করে ফেলতে, এবং এইটাকে আমরা সরাসরি কোরিয়া থেকে নিয়ে এসেছি। সাধারণত চাইনিজ প্রোডাক্ট অনেক ইউজ করে থাকি। কটা লাগবে আপনার সালের জন্য? দুটো তো অর্ডার করছি, আর করি না না ভাই, ঠিক আছে লাগবে। কেন লাগবে না কেন, শালি বলে কথা করে দিন। হ্যাঁ না না ভাই, মাফ করে দিন। এই কি করছো, কার নেই, চল চল, কি টাকা আছে তো চল। আরে না, ছেলেটা কিন্তু সাইকো আছে, এত কিছু কিনে কিন্তু বিজনেসও নাকি করে না। আরে বউয়ের জন্য কিনতেছে, শিওর থাক তুই। আবার খেয়াল করে দেখিস, বেশি দামি জিনিসও কিন্তু কিনে না, যাতে মাতাল তালে ঠিক। ভালো বলছিস, মোট কত সেল হলো আজকে? আজকে মোটামুটি আমরা এই যে, হ্যাঁ, 12,800, এক্স্যাক্টলি 12,800। মাশাআল্লাহ, ভেরি গুড। রাত হয়ে গেল, এখন আসতে সেনা লাগবে, কল দিব। রাতে ঘুমায় না, কালকে সারা রাত ঘুমাতে পারিনি। আজব না ব্যাপারটা? অবশ্যই আজব, কিন্তু ফাইলটা তো লাগবে, ফাইলটা নিয়ে যেতে বলেছেন। আচ্ছা রেখে যান, দেখি আমি করে দিচ্ছি।